রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল সোনা তোমাদের সকলের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিওটি সকলের হৃদয়কে স্পর্শ করবে। আর হ্যাঁ, যদি সকলের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটি স্টার্ট করি। গল্পটি হলো কমল কিশোর নামে একটি লোক, যে মস্ত বড় সোনা ব্যবসায়িক ছিল। তার হাতের কাজ দুর্দান্ত ভালো ছিল, আর যে একবার তার হাতের কাজ দেখে নেয় তো ভেবে নাও যে তার হাতের জিনিস না বানালে তাদের কারো মনে শান্তি হয় না। আর এমন সুন্দর সুন্দর গয়না বানাতো যে সেই গয়নাগুলো বিদেশে পর্যন্ত যেত। তো কমল কিশোর এত মস্ত বড় সোনা ব্যবসায়িক, এত টাকা পয়সা, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না, আর সে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ ছিল। তো কমল কিশোর প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যায়। তো ছেলের যখন 7 বছর বয়স হয়েছে তখন কমল কিশোরের ইচ্ছে হলো যে তার বউ বাচ্চাকে নিয়ে বাঁকে বিহারি মন্দির দর্শন করবে। তো তারা তিনজনেই বাঁকে বিহারি মন্দিরের দর্শনের জন্য রওনা হয়ে গেছে। আর বাঁকে বিহারি মন্দির দর্শন করার পর তারা এত মানে লাড্ডু গোপালের দোকান দেখে, তারা একটা ছোট্ট দেখে লাড্ডু গোপালকে বাড়ি নিয়ে আসার জন্য নিয়ে নিল। তারপর তারা বৃন্দাবন মথুরা সব কিছু ঘোরা হয়ে গেল, লাড্ডু গোপালকে নিয়ে বাড়ি এসছে। আর এইদিকে ঝর্ণার দোকানে যে বড় একটা কর্মচারী ছিল, সে খুব সুন্দর গলার হার সেট বানিয়েছিল। তো সেই সেটগুলোই নিয়ে সে কমল কিশোরের কাছে যাচ্ছিল যে সেটটা দেখাবার জন্য। আর যখনই দেখাবার জন্য নিয়ে গেছে, আর কমল কিশোরের হাতে ছিল লাড্ডু গোপাল, তো কমল কিশোর কোনো কিছু না ভেবে সেই হীরের এত সুন্দর হারটা লাড্ডু গোপালের গলায় পরিয়ে দিয়েছে। আর পরিয়ে বলছে যে দেখো লাড্ডু গোপালের গায়ে গয়নাটা কি সুন্দর লাগছে দেখতে। আর সেই কর্মচারীও বলছে হ্যাঁ, লাড্ডু গোপালের জন্যই যেমন এই গয়নাটা বানানো হয়েছে, আর লাড্ডু গোপালের গায়ে যেই পরানো হয়েছে গয়নাটা যেমন আরও সৌন্দর্য বেড়ে উঠেছে। তারপর কমল কিশোর লাড্ডু গোপালকে নিয়ে বাড়ি চলে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে ঘুরে ঠুরে এসছে, দোকানে এত গয়না এসছে যেহেতু, তাই সে দোকানে চলে এসেছিল লাড্ডু গোপালকে নিয়ে। তো সেদিন কমল কিশোরের ড্রাইভার ছুটিতে ছিল, তো সে একটা মানে ভাড়া ট্যাক্সি, লোকাল ট্যাক্সি দাঁড় করালো। লোকাল ট্যাক্সিতে দাঁড় করিয়ে সে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ল। আর পাশের সিটে লাড্ডু গোপালকেও খুব সুন্দরভাবে বসিয়ে রেখেছে। আর কমল কিশোর একদমই ভুলে গেছে যে লাড্ডু গোপালের গলাতে একটা হীরের নেকলেসটা পরানো রয়েছে। কমল কিশোর এত দয়ার শরীর ছিল, আর এত নরম প্রকৃতির মানুষ ছিল, তার মাথায় কিন্তু একদমই ছিল না যে লাড্ডু গোপালের গলাতে সেই হীরের হারটা পরানোই রয়েছে। সে দোকান থেকে ফেরার পথে খুলে রেখে আসতে ভুলে গেছিল। তারপর গাড়িতে বসে বসে সে ড্রাইভারের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে। তো ড্রাইভারের নাম ছিল বাবু। আর ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে কমল কিশোরের বাড়ি চলে এসছে, আর কমল কিশোর গাড়ি থেকে নেমে গেছে। আর লাড্ডু গোপালকে সে নামাতে একদমই ভুলে গেছে, আর লাড্ডু গোপাল গাড়িতেই বসে রয়েছে। আর বাবু ড্রাইভার, সে তো অনেক প্যাসেঞ্জার এখান থেকে তুলেছে আর অনেকটা দূর চলে গেছে, আর তার কোনো মাথায় ছিল না যে কে সেই লাড্ডু গোপাল এই দোকান থেকে এনে বা কোথার থেকেও এনে আমার গাড়িতে রেখেছে। এখন আমি কাকে খুঁজবো? সারা দিন থেকে তো আমার গাড়িতে অনেক প্যাসেঞ্জার উঠেছে, এখন লাড্ডু গোপালটা কার সেটা তো আমি আর বলে পারছি না। তো সেই লাড্ডু গোপালকে বাবু তার বাড়িতে নিয়ে গেল। আর মানে লাড্ডু গোপালকে দেখে বাবুর বউ মানে এত খুশি হয়েছে, আর মানে চোখ দিয়ে অজস্র জল পড়ছে। আর বাবুকে বলছে যে আমি এই জিনিসটারই অপেক্ষা করছিলাম, আজ তুমি আমার জন্য এত সুন্দর একটা জিনিস নিয়ে এসছো, যা শুনে যা ভেবে আমার মনে এমনিতেই আনন্দে ফুটে উঠছে। তো বাবুর বউ তাড়াতাড়ি করে হাত ধুয়ে লাড্ডু গোপালকে নিয়ে নিল। তারপর বাবুর বউ ঘরে যা লুচি রান্না করেছিল, সেই লুচি আর একটু সুজি বানিয়ে সে গোপালকে ভোগ দেয়। আর বাবুকে বলছে যে এই প্রথম বিয়ের এত বছর পর তুমি আমার জন্য এত সুন্দর একটা উপহার এনেছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। তখন বাবু তার বউকে বলছে যে এই উপহারটা আমার গাড়িতে
কে মানে নিয়ে যাচ্ছিল সে রেখে চলে গেছে, কিন্তু এখন কার লাড্ডু গোপাল সেটা তো আমি জানি না, তার জন্য তার লাড্ডু গোপালকে আমি আর ফেরত দিচ্ছি না। তো বাবুর বউ বলছে যে লাড্ডু গোপাল আমার বাড়িতে আসার জন্যই সে তোমার গাড়িতে বসেছিল, তাই তোমার গাড়িতে করে সে আমার বাড়িতে এসেছে। আর বাবুর বউ সেই লাড্ডু গোপালকে অত্যন্ত প্রেম ভালোবাসা দিয়ে সারাক্ষণ তার সঙ্গে থাকছে। তারপরে যখন 3 বছর হয়ে গেছে, লাড্ডু গোপালকে সে সেবা করছে, আর তারপরে তার বাড়িতে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আর তার আগে 7 বছর হয়ে গেছিলো, তার কিন্তু বিয়ের পর থেকে কোনো সন্তান হয়নি। তারপরে আরও 3 বছর লাড্ডু গোপালকে সেবা করার পরে সেই ফল তারা পেয়েছে, একটা মেয়ে সন্তান তাদের ঘরে জন্ম নিল, যার নাম তারা রেখেছে রাধু। আর লাড্ডু গোপালকে সেবা করতে করতে বাবুর গাড়ি মানে কখনোই ফাঁকা থাকতো না, এই করে করে সে 2-3টা গাড়ি কিনে নিল, আর কিনে সে মানে ভাড়া খাটানো শুরু করলো। আর গোপাল সেবা করতে করতে লাড্ডু গোপালের আশীর্বাদে তারও মোটামুটি ভালোই পয়সা হয়ে গেছিলো। আর ওইদিকে কমল কিশোর তো ওই হীরের গয়নার কথা সে ভুলেই গেছিলো, কারণ সে ভেবেছে যে আমার সেই গয়নাটা যেইখানেই থাকুক শুধু লাড্ডু গোপালের গলাতে যেন লাগানোই থাকুক, তাতেই আমি খুব খুশি হব। আর বাবু আর বাবুর বউ এত ভক্তি লাড্ডু গোপালের প্রতি, তারা যে লাড্ডু গোপালের গলায় যে হারটা আছে সেটা কিসের হার কী বিক্রান্ত তারা কিছুই জানতো না, আর তারা কোনোদিনও জানার জন্য কোনো চেষ্টাও করেনি। প্রত্যেক দিন স্নান করানোর পরে যেহেতু লাড্ডু গোপালের গলায় সেই হারটা ছিল, প্রত্যেক দিনের মতন স্নান করিয়ে সেই হারটা আবার পরিয়ে দিত। 4 বছর পর আবার সেই ট্যাক্সি ড্রাইভার বাবুর সঙ্গে কমল কিশোরের দেখা হয়েছে, কিন্তু দুজন দুজনকে চিনতেই পারছে না, কারণ বাবু সারাদিন এত প্যাসেঞ্জার তুলে তার জন্য সে চিনতে পারেনি যে মানে কমল কিশোরও তার ট্যাক্সিতে কোনোদিনও বসেছিল। আর সেদিন মুষলধারে খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে খুব জল জমে গেছে, আর গাড়িও চলছিল না। তখন বাবু ড্রাইভার কমল কিশোরকে বলছে যে স্যার রাস্তাঘাটে এত জল জমে গেছে, আপনি তো আর বাড়ি কী করে যাবেন, যতক্ষণ না বৃষ্টি কমে আর রাস্তার জল না কমে ততক্ষণের জন্য আপনি আমার বাড়িতে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আর কমল কিশোরের হাতে লাখ লাখ টাকার গয়না ছিল, মানে গয়নাগুলো সে অন্য জায়গায় ডেলিভারি দেবে তার জন্য নিয়ে বেরিয়েছিল। তারপর কমল কিশোর একটু মানে ভয় পাচ্ছিল যে এত গয়না আমার কাছে রয়েছে, আমি একটা অজানা গাড়িতে বসে তো যাচ্ছি, আবার ওর বাড়িতে গিয়ে থাকবো, যদি গয়নাঘাটি কিছু হয়ে যায়। কমল কিশোরের মনে এইটা এসছে, কিছুক্ষণ পরে আবার কমল কিশোর ভুলে গেল যে ভাবছে যে এত বৃষ্টি, বৃষ্টি কমলেই তো বেরিয়ে যাবো, আর ব্যাগটাকে নিজের থেকে হাত ছাড়া আর করবো না। তারপর কমল কিশোর রাজি হয়ে গেল ড্রাইভার বাবুর বাড়িতে যেতে। তো বাবুর বাড়িতে যাওয়ার পর বাবু ঘরে যেই ঢুকছে, ও এত সুন্দর আতরের গন্ধ পেয়ে মানে কমল কিশোরের মানে শরীরে এত সুন্দর একটা আনন্দ হচ্ছে, আর মনে হচ্ছে সে মনে হচ্ছে বৃন্দাবন ধামে আবার সে চলে গেছে বাঁকে বিহারী মন্দিরের কাছে, এমন তার মানে মনের ভাবটা শুরু হয়ে গেছে। যেই ঘরের দরজায় পা রেখেছে তখন তার নজরটা বারবার ঠাকুর ঘরের দিকে যাচ্ছে কমল কিশোরের। তাকে খেতে দিয়েছে কমল কিশোরকে বাবুর বউ, খুব সুন্দরভাবে রান্নাবান্না করে দিয়েছে, সেই খাবারটা সে খাচ্ছে আর মনে হচ্ছে যে একটা অমৃত সে খাচ্ছে। আর এত সুন্দর অপূর্ব টেস্ট, মানে একটা ভোগ খেলে যেমন টেস্ট হয় তেমন একটা টেস্ট সে পাচ্ছে, আর এত সুন্দর আতরের গন্ধে তাই সে পুরো মুগ্ধ হয়ে গেল। আর তার নজর খাচ্ছে একদিকে, আর বারবার করে তার নজরটা কিন্তু যেখানে স্বয়ং লাড্ডু গোপাল বিরাজমান হয়েছিল সেখানে কিন্তু বারবার নজর পড়ছে যে ওই জায়গাটায় কী আছে। কমল কিশোরের বারবার কৌতূহল ছিল যে ওই জায়গাটায় কী আছে কী আছে, কমল কিশোর ভেবেই চলছে। তারপর কমল কিশোর নিজেই বলল যে একটা কথা বলবো, কিছু মনে করবে না, আমি খাচ্ছি, আমি মনে হচ্ছে তোমার বাড়িতে মানে কোনো একটা ভোগ খাচ্ছি, এত মানে ভোগের মতন টেস্ট পাচ্ছি, আনন্দও লাগছে, খুব ভালো লাগছে তোমার বাড়িতে, আর ঢোকার আগেই এত সুন্দর একটা গন্ধ পেয়েছি, মনে হচ্ছিল যে আমি আবার বৃন্দাবন বাঁকে বিহারী মন্দিরে দর্শন করতে চলে গেছি, এমন একটা গন্ধ আর মনের মধ্যে সেই বাঁকে বিহারী মন্দিরে গেছিলাম তেমন একটা আনন্দ পাচ্ছি, একটু বলবে যে ওই দিকের ঘরটায় তোমাদের কী রাখা আছে,
তখন বাবু আর বাবুর বউ খুব হালকাভাবে মিষ্টি করে হেসে বলছে, ওইখানে তো আমাদের লাড্ডু গোপাল বিরাজমান করছে। তখন বলল যে তাহলে কি তোমাদের লাড্ডু গোপালকে আমি একবার দেখতে পারি? তো ওরা বলছে হ্যাঁ, আপনি খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে নিন, তারপরে আমরা লাড্ডু গোপালকে দর্শন করাতে নিয়ে যাব। তো কমল কিশোর হাত টাত ধুয়ে নিয়েছে, ধুয়ে সে লাড্ডু গোপালের দর্শন করতে গেছে। আর লাড্ডু গোপালকে দেখে সে প্রথমে চিনতে পারেনি, কিন্তু গলায় যে সেই হীরের হারটা দেখে কমল কিশোর পুরো চিনে গেছে যে সেই লাড্ডু গোপাল যে আমি বাঁকে বিহারী মন্দির থেকে নিয়ে এসেছিলাম, সেই বাঁকে বিহারী মন্দিরের লাড্ডু গোপাল তাহলে ড্রাইভার বাবুর বাড়িতে বিরাজমান করছে, আর এই হাটটা দেখে চিনতে পেরেছে। তারপর কমল কিশোর বাবুকে বলছে যে তুমি জানো এই যে লাড্ডু গোপাল কোথার থেকে তুমি পেয়েছো, একবার যদি আমাকে বলো তাহলে আমি খুব খুশি হব। তারপর বাবুর ড্রাইভার তো খুব সরল সোজা মানুষ, যা ঘটেছিল সেদিন রাত্রেবেলা কী করে লাড্ডু গোপালকে তারা পেয়েছে সেই ঘটনা কমল কিশোরকে বলছে। তখন কমল কিশোর বলছে যে এই লাড্ডু গোপালের গলায় যে একটা হার পরা আছে তার কত দাম তোমরা জানো? তখন বাবু, ড্রাইভার আর তার বউ খুব আস্তে করে হেসে বলছে, যেই জিনিস আমার লাড্ডু গোপালের গলায় পড়া আছে তার দাম আমরা কোনোদিনও জিজ্ঞেস করিনি, আর আমাদের জানারও কোনো ইচ্ছে নেই। কথায় আছে না যে লাড্ডু গোপাল আনলো কিনে কে, আর কার বাড়িতে বিরাজমান হচ্ছে, কার হাতে পুজো নিচ্ছে। কমল কিশোর বাঁকে বিহারী মন্দির থেকে সে এত সুন্দর একটা লাড্ডু গোপাল নিয়ে এসে, কিন্তু তার হাতে লাড্ডু গোপাল পুজো নেয়নি। হ্যাঁ, লাড্ডু গোপাল কমল কিশোরের হাত ধরে কিন্তু এসছে ঠিকই, কিন্তু পুরো সেবা আর যার হাতে সেবা নেবার লাড্ডু গোপাল কিন্তু নিজেই চলে গেছে। ঠাকুরের লীলা অদ্ভুত, মহিমা অপার। ঠাকুর যখন যার হাতে সেবা নিতে চায় ঠাকুর কিন্তু স্বয়ংই তার বাড়ি চলে যায়। কমল কিশোর ভাবলো যে যাই হোক, লাড্ডু গোপালের গলায় যে হারটা আমার হারটা এখনও পড়া রয়েছে তাতেই আমি খুব সন্তুষ্ট হয়েছি। আর এই বলে পরের দিন সকালবেলা বৃষ্টি কমার পর কমল কিশোর তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো বাবু ড্রাইভার তার গাড়িতে করে আবার পৌঁছে দিতে যায়। পৌঁছে দিয়ে তারপর যখন পৌঁছে গেল কমল কিশোরের জায়গা, ওখান থেকে যখন গাড়ির থেকে নামলো, ড্রাইভার বাবু কমল কিশোরকে বলছে যে দাঁড়ান, আপনার একটা ব্যাগ এখানে পড়ে রয়েছে। তখন বলছে কোথায়, আমি তো কোনো ব্যাগ নিয়ে আসিনি আমার সঙ্গে, তাহলে এখানে ব্যাগটা আসলো কোথার থেকে? তখন ড্রাইভার বলছে না না, এটা আপনারই ব্যাগ। বলছে না, আমার তো কোনো ব্যাগ ছিল না। বলছে না না, এটা আপনারই ব্যাগ, খুলে দেখুন। তখন কমল কিশোর যখন ব্যাগটা খুলে দেখে এর মধ্যে অনেক টাকা, মানে ওই গলার হার যত দাম সেই দামের টাকা একটা ব্যাগে করে দিয়ে দিয়েছে। আর বাবু ড্রাইভার কিছুই বলেনি, আর কমল কিশোরও মনে মনে ভাবলো আমি এই হীরের হারের দামটা কত টাকা হবে জিজ্ঞেস করেছিলাম, তার জন্য সেই ভক্ত আমাকে টাকা দেখিয়ে টাকা দিয়ে দিচ্ছে। তো এইভাবেই আজকের এই গল্পটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা সকলেই শ্রবণ করতে পারবে। তো চলো সবাই একবার বলি, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।